আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো তোমাদের পরীক্ষার্থীদের কিন্তু একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমরা পরীক্ষার আগে এত এত পড়া, আমরা কিভাবে রিভাইজটা দিলে আমাদের জন্য সুবিধা হবে বা আমাদের জন্য ভালো হবে বা আমরা পড়াটা মনে রাখতে পারবো। হ্যাঁ, তো এখন আমরা কথা বলবো ইফেক্টিভ রিভাইজ টেকনিক নিয়ে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো রিভাইজ দেওয়ার আগে প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, রিভাইজ যখন তুমি একটা চ্যাপ্টারে বা সাপোজ তুমি একটা অধ্যায় পড়তেছো, একটা অধ্যায়ের কিন্তু তুমি সব জিনিস তুমি রিভাইজ দিতে যাবা না। অনেকে ভুলটা করো যে তোমরা হোল অর্থাৎ পুরা বিষয়টা, হোল সাবজেক্ট বা হোল টপিকটা পড়ো, সাবজেক্ট বা হোল টপিকটা তোমরা রিভাইজ দিতে যাও। বা ওই যে গরুর গদ্য যেগুলো পড়ে না, যে মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায় মানে তোতা পাখির মতো বলিয়া ওড়াও, এই কাজটা তোমরা করবা না। রিভাইজ মানে রিভাইজ জিনিসটা কি, তোমার একটা পড়া জিনিস ওই জিনিসটা তুমি কতটা সামারি আকারে তুমি তোমার মাইন্ডে সেট করে নিতে পারতেছো। তাই তুমি যখন রিভাইজ দিবা তখন একটা অধ্যায়ের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, ইম্পর্টেন্ট টপিক বা টেকনিকগুলো আছে এইগুলোর উপর বেশি ফোকাস দিবা। হ্যাঁ, এগুলোর উপর তুমি কিভাবে ফোকাস দিবা, যদি এটা থিওরি রিলেটেড তোমার টপিক থাকে তাহলে থিওরি যেই জিনিসটা তোমার মেইন পার্ট, ওই মেইন পার্টটা তোমরা আগে পড়বা। হ্যাঁ, মেইন পার্ট, মেইন পার্ট। তো এখানে তোমরা হাইলাইটার ইউজ করতে পারো, অনেকে হাইলাইটার ইউজ করো, তবে হাইলাইটারের থেকে বেশি ইফেক্টিভ টেকনিক হচ্ছে যে খাতায় লিখে প্র্যাকটিস করা। তো তুমি যেই জিনিসটা পড়লা, তুমি একটা টপিক পড়লা, ওই টপিকের সামারিটা কি, ওই সামারিটা তুমি খাতায় লিখবা, ওই খাতাটাই তুমি জাস্ট পরীক্ষার আগে রিভাইজ দিয়ে যাবা। হ্যাঁ, আর আরেকটা জিনিস, যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে ফোকাস অন দ্য মিস্টেক। ফোকাস অন দ্য মিস্টেক বলতে আমি কি বোঝাচ্ছি, দেখো হিউম্যান নেচারের একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যে কাজটা করি সেটা কিন্তু আমরা বারবার করি, সেম কাজটা আমরা বারবার করি। তো আমাদের এক্সামে তোমরা যে এক্সামগুলো দিয়ে আসছো বা তুমি যে পড়াটা পড়ে আসছো, যেই টপিকটা দেখবা তোমার মনে থাকে না, ওই টপিকগুলো কিন্তু আমি এক্সামের আগে রিভাইজও দিতে চাই না। আমরা রিভাইজ দিতে চাই কোনটা, আমাদের কমফোর্ট জোন যেগুলো, যেগুলো আমরা ভালো পারি ওই জিনিসগুলো আমরা রিভাইজ দিয়ে যাই। তো যেগুলো আমাদের ভুল হয়েছে বারবার বা যেই টপিকগুলো পড়ে আমার বারবার একই টাইপের ম্যাথ ভুল হচ্ছে, বারবার একই এমসিকে আমি ভুল করতেছি, ওই টপিকটা আগে বেস সহ, হ্যাঁ ওইটার ফাউন্ডেশন সহ আগে পড়বা, দরকার হলে এক্সামের আগের রাতেই পড়বা, ফাউন্ডেশন সহ একবার চোখ বুলাই নেবা, পড়া তো সম্ভব না তুমি রিভাইজ দিচ্ছ, তো ফাউন্ডেশন সহ তুমি ওই টপিকটার উপর আগে চোখ বুলাই নেবা। তারপরে তোমার যে যে মিস্টেকগুলো হচ্ছিল বারবার বারবার, ওই মিস্টেকগুলোর উপর তুমি বেশি করে ফোকাস দিবা, তাহলে দেখবা তোমার রিভাইজটা ইজিয়ার হয়ে যাচ্ছে। আর এমসিকিউ যখন তুমি, তুমি যদি এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এমসিকিউর জন্য জাস্ট বোর্ডের গুলো সলভ করবা, দেখবে বোর্ডে কিছু টাইপের এমসিকিউ বারবার করে রিপিট হচ্ছে, কিছু টাইপের ম্যাথ বারবার করে রিপিট হচ্ছে। আর অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু সেম, তুমি যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা, তখন দেখবা যে কিছু টাইপের কোয়েশ্চেন বাট কিছু টপিক ঘুরে ফিরে আসতেছে। তো যখন তুমি একটা টপিকের 100টা কোয়েশ্চেন সলভ করবা তখন কিন্তু তোমার মাথায় সেট হয়ে যাবে, ওই জিনিস কিন্তু তুমি আর ভুলবা না। তাই রিভাইজ দেওয়ার ক্ষেত্রে এই ব্যাপারগুলো তোমরা মাথায় রাখবা। তো আশা করি ভিডিওটা তোমাদের উপকারে দিবে। তো সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।